দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। কড়াকড়ির পরও পদ্মা সেতুতে ছবি তোলা ঘোরাঘুরি বন্ধ হয়নি, সেনাবাহিনীর টহল জোরদার। সব শহরে রেল ক্রসিংয়ে ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্প অনুমোদন। সাভারে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার সহ 6 দফা দাবিতে বিক্ষোভ হুঁশিয়ারি। কঠোর বিধিনিষেধের পরও পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা ও ঘোরাঘুরি পুরোপুরি বন্ধ হয়নি, তবে পরিস্থিতি নজরদারি করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে পিক আপ ভ্যানে মোটরসাইকেল পার করা গেলেও সেই গাড়িতে কোনো যাত্রী উঠতে পারছে না। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী সহ সারা দেশের সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের মানুষের উচ্ছ্বাস বলে দেয় কতটা স্বস্তিতে রয়েছেন তারা। পদ্মা ব্রিজের জন্য আমাদের সময় এখন কম সময় লাগবে আর কি। আসা যাওয়ার আগে খুবই কষ্ট হতো, ব্যাগ নিয়ে মানে ওঠা নামায় মাঝপথে নেমে যেতে হতো, এখন যাই এই ভোগান্তিটা আর হবে না, একবারে বাসায় চলে যাব। আমার অনেক ভালো লাগছে যে অল্প সময়ের ভিতরে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো। সুবিধা তো অনেক, কারণ এখন তো মানে কি বলবো, এখন সর্বোচ্চ 10 মিনিট লাগে ব্রিজে, আর ফেরিতে লাগতো প্রায় 1.5 ঘন্টা। যান চলাচলের তৃতীয় দিনেও এই স্থাপনায় গাড়ি থামিয়ে ঘোরাঘুরি ও ছবি তোলেন কেউ কেউ, যদিও টোল প্লাজা থেকে সেতুতে না থামার নির্দেশনা দেয়া হচ্ছে। সেতুর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তদারকি করছে সেনাবাহিনী, পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতায় আমরা পরিস্থিতিকে অত্যন্ত স্বাভাবিক অবস্থায় আনতে পারছি। জনগণ যে ব্রিজের উপরে নামা, যাত্রীরা যে নামতো এবং ছবি তুলতো, এই সংখ্যাও অনেক কমে গেছে, যার ফলে এখন পরিস্থিতি অনেক শান্ত। আর মোটরসাইকেল পারাপার বন্ধ থাকার কারণে টোল প্লাজায় কোনো যানজট নেই, টোল প্লাজার অবস্থাও অত্যন্ত স্বাভাবিক। মালবাহী গাড়ির জন্য পদ্মা সেতুর টোল প্লাজায় এখনও ওজন স্কেল বসানো হয়নি, তবে খুব দ্রুতই বিকল্প ওজন স্কেল বসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসিফ জামান, দীপ্ত সংবাদ, মুন্সিগঞ্জ। দর্শক, এই মুহূর্তে পদ্মা সেতুর মাও প্রান্তে আছেন সহকর্মী আহাদ হোসেন টুটুল, তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। টুটুল টুটুল, আমরা এর মধ্যে জানতে পেরেছি পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা ও ঘোরাঘুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা কতটুকু মানা হচ্ছে, কি দেখছেন আপনি? ইফতেখার, শুরুতে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে পদ্মা সেতুর ঠিক ওপরে একটি বাসের মধ্য দিয়ে আমরা এই পথটি পাড়ি দিচ্ছি। আমরা যেটি দেখেছি টোল প্লাজার ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত এই ব্রিজের ওপরেও, এখন কিন্তু আর সেই মোটরসাইকেল থামানো বা গাড়ি থামিয়ে যে ছবি তোলার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আর নেই। খুব স্বাভাবিকভাবেই এখন সাধারণত অনেক নজরদারি বাড়ানো হয়েছে, ফলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যে সৃষ্টি হয়েছিল গেল কদিনে, এখন কিন্তু আর তেমন সেটি দেখা যাচ্ছে না। সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তারপরেও কিন্তু অনেক যানবাহন দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে যে অল্প কিছু যানবাহন কিন্তু কোনো কোনো জায়গায় দাঁড়িয়েও পড়ছে, যদিও পেছন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছে ব্রিজের এই মাথা থেকে সেই মাথা, অর্থাৎ জাজিরা প্রান্ত থেকে শুরু করে মাওয়া প্রান্তে তারা কিন্তু অনবরত টহল চালু রেখেছেন। কিন্তু এর মধ্যেও কোনো কোনো হয়তো যাত্রী বা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করছেন তারা কিন্তু দাঁড়িয়ে পড়ছেন। কথাটি হচ্ছে টুটুল, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই পরিস্থিতি নজরদারি করতে সেনাবাহিনী কতটা তৎপর। দর্শক, আমরা দুঃখিত, আহাদ হোসেন টুটুলের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে।
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচ বছর আগে জারি করা রুলের শুনানির পর আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দিয়েছে। আগামী 30 দিনের মধ্যে এই কমিশন গঠন করতে বলেছে আদালত। 2017 সালের 15 ফেব্রুয়ারি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা গল্প সংক্রান্ত স্বতঃপ্রণোদিত রুল জারি করেছিল হাইকোর্ট। দেশের সব শহরে রেল ক্রসিংয়ে ওভারপাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সিলেট সুনামগঞ্জে বন্যায় কেটে ফেলা সড়কে ব্রিজ কালভার্ট করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 2,216 কোটি টাকা ব্যয়ে 10 প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায় একনেক। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে হবে কালভার্ট ও সেতু, প্রয়োজনে সড়ক তুলে দিয়ে হবে উড়াল সেতু। এছাড়া এখন থেকে হাওড়ে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন সিলেট সুনামগঞ্জের বন্যায় যেসব রাস্তা কাটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নতুন করে রাস্তা নির্মাণ না করে ব্রিজ কালভার্ট বেশি করে বানান, এটা আগের অর্ডার ছিল। কারণ পানি চলাচলে বাধাপ্রাপ্ত হয়, এমনি তিনি বলেছেন হাওড় এলাকায় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। তিনি জানান, দেশের সব শহরে রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমস্ত শহরে রেল প্রবেশ পথে রেল ক্রসিংয়ের পরিবর্তে রেল ওভারপাস নির্মাণ করতে হবে, এটি হলো ওনার অর্ডার। সমস্ত শহরে যেখানে আমরা গিয়ে ঢুকি ওখানে রেলের সঙ্গে প্রায় ক্রস কাটিং হয়, এগুলোতে ওভারপাস নির্মাণ করতে হবে পর্যায়ক্রমে, একদিনে পারবো না, টাকা পয়সার প্রশ্ন আছে ইত্যাদি ইত্যাদি, বাট করতে হবে। সভায় পর্যটনকে আরও নিরাপদ করতে মেরিন ড্রাইভ সড়কের প্রথম 30 কিলোমিটার প্রশস্ত করে 2 লেন করার সিদ্ধান্ত নেয় একনেক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার সহ 6 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচার দাবিতে সকালে মানববন্ধন ও বিক্ষোভ হয় আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। কিন্তু সুষ্ঠু বিচার এখন আমরা পেলাম না, কারণ আমরা আন্দোলন করার পরে সে গ্রেপ্তার হয়নি, পুলিশরা চেষ্টা করছে, কিন্তু আমরা এটাও জানতে পারছি যে এলাকায় অনেকে ঘোরাফেরা করেছে হত্যার দিনও, কিন্তু তারপর আমরা মানে ওনাকে ধরা হচ্ছে না কেন, যত দ্রুত পারে ওকে গ্রেপ্তার করার। শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে ওই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার সহ 6 দফা দাবি জানান তারা। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক রবিউল আলম। আমাদের 6টি দাবি আমরা উত্থাপন করেছি, এর মধ্যে প্রথম দাবি হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের জিতুকে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার ভিতরে এখনো কেন আসামি অ্যারেস্ট হলো না, আর আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি, অতি দ্রুত আমরা 12 ঘন্টার মধ্যে আসামির গ্রেপ্তার দেখতে চাচ্ছি। কালকে দুপুর 3টার সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আমরা একটা প্রতিনিধি দল যাব, সেখানে সম্মানিত শিক্ষামন্ত্রী বরাবর আমাদের পরবর্তী নির্দেশনাগুলো আমরা কী তা জানতে চাইব আর কি। গত শনিবার হাজি ইউনুস আলী কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক শিক্ষক উৎপল কুমার সরকারের উপর হামলা চালায় জিতু। 2 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওই শিক্ষকের। এই ঘটনায় মামলার পর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বদরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরের বাইজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় শিশুটির মা গার্মেন্টসে চাকরি করে। 26 জুন শিশুটি মাদ্রাসা থেকে বাসায় আসার পর প্রতিবেশী বদরুল ইসলাম তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সোমবার রাতে পুলিশকে বিষয়টি জানালে বদরুলকে আটক করা হয়। এ ঘটনায় বাইজিদ বোস্তামি থানায় মামলা হয়েছে। রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন।
সকালে শ্রীকৃষ্ণ মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ইসকন চট্টগ্রাম বিভাগের সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এছাড়া সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির, সরকারি অর্থায়নে নির্মাণ, শিক্ষক ও হত্যাকারীদের বিচার ও দেবত্ব সম্পত্তি রক্ষাসহ নয় দফা দাবি তুলে ধরা হয়। চিন্ময় কৃষ্ণ দাস জানান, 1 জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে, সেখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলার লক্ষাধিক মানুষ অংশ নেবেন। দীপ্ত সংবাদের নিচ্ছে বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে 300 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম করা হলে আপত্তি জানাবে না আওয়ামী লীগ। ইভিএম পরীক্ষা নিরীক্ষা ও প্রযুক্তি নিয়ে সংলাপের শেষ ধাপে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে অংশ নেয় আরও কয়েকটি দল। এ সময় আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার বাড়ানোর দাবি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে ইভিএম মেশিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। নির্বাচন পরিচালনা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তে কেবলমাত্র প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রিজাইডিং অফিসার থেকে পোলিং অফিসার পদে নিয়োগ করা। বগুড়ার শাহজাহানপুরে নফেল শেখ নামের এক কিশোরকে হত্যার পর মোবাইল নিয়ে যাওয়ার ঘটনায় অপর এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, 18 জুন সকালে ধূমপান করার জন্য নফেলকে একটি বাগানের মধ্যে নিয়ে যায় নবীর হোসেন। তারপর গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করে মোবাইল নিয়ে পালিয়ে যায় নবীর। নিহত নফেল শাহজাহানপুর উপজেলার দাড়িগাছা গ্রামের ইসরায়েল শেখের ছেলে। ঢাকার কামরাঙ্গীর চরে উদ্বোধন করা হলো মধুমতি ব্যাংকের 48তম শাখার। আজ সকালে নতুন এই শাখার উদ্বোধন করেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আরফ ফজলুর রহমান, কামরাঙ্গীর চর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে বিক্রয় .com এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ষষ্ঠবারের মতো নিয়ে এলো কোরবানি ক্যাম্পেইন বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার। 26 জুন বিক্রয় .com এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। এটি ঈদের আগের রাত পর্যন্ত চলবে। এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট 6 লক্ষ টাকা মূল্যমানের আকর্ষণীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য জেতার সুযোগ পাবেন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 26তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোম্পানির চেয়ারম্যান এম আনিসুদ্দৌলার সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালক তপন চৌধুরী, এ কে এম রহমতুল্লাহ এমপি, আলমগীর শামসুল আলামিন সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার অনলাইনে যুক্ত ছিলেন। পরিচালনা পর্ষদের সদস্যদের পক্ষ থেকে সকল শেয়ার হোল্ডারকে সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কোম্পানির চেয়ারম্যান। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের 22তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডাররা। সভায় 2021 সালের আর্থিক বিবরণী ও শতকরা 13% ক্যাশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরির ভেতর থেকে অন্তত 46 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। 4 শিশুসহ 16 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। সোমবার রাতে মেক্সিকো সীমান্ত থেকে প্রায় 250 কিলোমিটার দূরে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে রেললাইনের কাছে লরিটি পড়েছিল। কিভাবে এত মানুষের মৃত্যু হলো তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। লরির চালক পালিয়ে গেছে। অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় শ্রীলঙ্কায় আগামী 2 সপ্তাহের জন্য জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে।
এই সময় শুধু বাস, ট্রেন, চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনের মতো আপতকালীন পরিষেবায় ব্যবহৃত যানবাহনগুলো জ্বালানি কিনতে পারবে। দেশটির সরকারি ঘোষণায় জানানো হয়, জ্বালানির সংকট আরও তীব্র হয়, 10 জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনে পেট্রোল ও ডিজেল কেনা নিষিদ্ধ থাকবে। জ্বালানির সাশ্রয়ে শ্রীলঙ্কার শহরাঞ্চলের স্কুলগুলো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং 2 কোটি 20 লাখ বাসিন্দাকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। জর্ডানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আকাবায় বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে অন্তত 13 জন নিহত হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে 251 জন। স্থানীয় সময় সোমবার একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে রফতানির উদ্দেশ্যে ট্যাঙ্কারে 25 টন ক্লোরিন গ্যাস পূরণ করা হচ্ছিল, এই সময় বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক হয়ে যায়। ঘটনা তদন্তে বন্দরনগরী বন্ধ করে দেওয়া হয়েছে। খেলার খবর, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। দুপুরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়েছে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের তৃতীয় দল পাকিস্তান। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, আর তার প্রস্তুতিতেই মূলত এই ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপ শুরুর ঠিক আগে 7 অক্টোবর থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। সব দল একে অপরের বিপক্ষে খেলবে 2টি করে ম্যাচ। সেরা 2 দলকে নিয়ে ফাইনাল হবে 14 অক্টোবর। শেষ করছি দীপ্ত সংবাদ, যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কড়াকড়ির পরও পদ্মা সেতুতে ছবি তোলা ঘোরাঘুরি বন্ধ হয়নি, সেনাবাহিনীর টহল জোরদার। সব শহরে রেল ক্রসিংয়ে ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্প অনুমোদন। সাভারে শিক্ষক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার সহ 6 দফা দাবিতে বিক্ষোভ, হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো বড় সংবাদ। সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।